আপনি কি জানেন নাভিতে 2 ফোঁটা তেল দিলে কি হয়, কি ব্যবহারে 60 সেকেন্ডেই দাঁত ব্যথা গায়েব হবে, কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায়, কোন পাতার রস মাথায় দিলে উকুন দূর হয়, এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি ব্যবহারে 60 সেকেন্ডেই দাঁত ব্যথা গায়েব হবে, হলুদ, আদা, লবঙ্গ নাকি দারুচিনি? সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ। দাঁত ব্যথা থেকে মুক্তি পেতে লবঙ্গের জুড়ি মেলা ভার। কয়েক ফোঁটা অলিভ অয়েলের সঙ্গে লবঙ্গ থেতো করে পেস্টটা দাঁতে লাগান, দেখবেন কিছুক্ষণের মধ্যেই ব্যথা কমে এসেছে। গরমে ডিম খেলে কি হয়, ডায়রিয়া, পেট ব্যথা, কোষ্ঠকাঠিন্য নাকি কিছু হয় না? সঠিক উত্তরটি হচ্ছে কিছু হয় না। গরমে ডিম খাওয়া যাবে না এই ধারণা একেবারেই ভ্রান্ত। ডিম খেলে হজমের সমস্যা হওয়ার কোনো কারণ নেই। ভালো করে সিদ্ধ করে নিলে সালমোনেলা ব্যাকটেরিয়া সংক্রমণেরও ভয় নেই। গরমের সঙ্গে ডিমের কোনো বিরোধ নেই। সর্দিতে নাক বন্ধ হয়ে গেলে কি খেলে দ্রুত সেরে যায়, আমলকি, হরিতকি, পুদিনা পাতা নাকি বহেরা? সঠিক উত্তরটি হচ্ছে পুদিনা পাতা। গরম পানিতে সামান্য পরিমাণ পুদিনা পাতা সিদ্ধ করে পান করুন। বর্তমানে অধিকাংশ চা দোকানে রং চায়ের সাথে পুদিনা পাতা ব্যবহার করে থাকে, যা আপনার একদম হাতের নাগালে বলেই অতি দ্রুত সর্দি কাশি সেরে যাবে, আর আপনি পাবেন সতেজ আমেজ। কি খেলে দ্রুত গলা ব্যথা দূর হয়, লবঙ্গ, দারুচিনি, জিরা নাকি এলাচ? সঠিক উত্তরটি হচ্ছে লবঙ্গ। গলা ব্যথা বা কাশি থেকে মুক্তি পেতে লবঙ্গ দারুণ উপকারী। একটি লবঙ্গ নিয়ে তাতে ভালো করে সন্দর্ভ লবণ লাগিয়ে মুখে রাখুন, গলা ব্যথা, গলা খুশখুশ, কাশির সমস্যার ভালো দাওয়াই। নাভিতে 2 ফোঁটা তেল দিলে কি হয় জানেন? ত্বক উজ্জ্বল হয়, গাটে ব্যথা কমে, ব্রণ কমে নাকি গোপন দুর্বলতা দূর হয়? সঠিক উত্তরটি হচ্ছে সবগুলোই। বিশেষজ্ঞদের মতে নাভিতে কয়েক ফোঁটা বাদাম তেল দিয়ে মালিশ করলে ত্বক উজ্জ্বল হয়ে ওঠে। কিছুদিন ব্যবহার করার পরেই ফল পাবেন হাতে নাতে। এর ফলে আপনি হয়ে উঠবেন আরও মোহনীয়। হাঁটুর ব্যথা কতটা কষ্টকর কেবল তারাই অনুভব করতে পারেন। রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েক ফোঁটা ক্যাস্টর অয়েল নাভিতে মালিশ করুন, দেখবেন সকালে ঘুম থেকে ওঠার আগে অনেকটা আরাম বোধ করছেন। মুখের সৌন্দর্য নষ্ট করতে কেবল একটি ব্রণ যথেষ্ট, তাই কয়েক ফোঁটা নিম তেল নাভিতে মালিশ করুন আলতো হাতে। এই তেল দিন কয়েক ব্যবহারের ফলেই ব্রণ একেবারে কমে যাবে। তবে এই তেল মুখে ব্যবহার করবেন না, হিতে বিপরীত হতে পারে। অনেকেই দাম্পত্য জীবনে দুর্বলতা অনুভব করেন, এই ক্ষেত্রে কয়েক ফোঁটা অলিভ অয়েল বা নারকেল তেল নাভিতে মালিশ করলে ধীরে ধীরে দুর্বলতা কমে যাবে এবং উর্বরতা বৃদ্ধি পাবে। সকালে দুধ খেলে শরীরে কি ক্ষতি হয়, বদহজম, ভুঁড়ি বেড়ে যায়, পেট ব্যথা নাকি সেতি রোগ হয়? সঠিক উত্তরটি হচ্ছে বদহজম ও পেট ব্যথা হয়। দীর্ঘদিন খালি পেটে দুধ খাওয়ার অভ্যাস থাকলে বদহজম, গ্যাস, পেটে ব্যথা, অম্বলের সমস্যা দেখা দিতে পারে। এছাড়া খালি পেটে দুধ খেলে শরীরে ইনসুলিন হরমোনের মাত্রা বেড়ে যায়, যা আপনার ত্বকের জন্য মোটেও ভালো নয়। আয়ুর্বেদ শাস্ত্র মতে সকালে খালি পেটে দুধ খাওয়া উচিত নয়। ভারতের কোন রাজ্যে কেবলমাত্র 2টি জেলা আছে, আসাম, তামিলনাড়ু, গোয়া নাকি নাগপুর? সঠিক উত্তরটি হচ্ছে গোয়া।
কি খেলে ফুসফুস দ্রুত নষ্ট হয়ে যায়, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস নাকি সিগারেট? সঠিক উত্তরটি হচ্ছে সিগারেট। সিগারেটের ক্ষতিকর ধোঁয়ায় বিষাক্ত পদার্থ ফুসফুসের প্রদাহকে বাড়ায়, বায়ুথলির স্থিতিস্থাপকতা এবং ফুসফুসের গঠনকে ক্ষতিগ্রস্ত করে, ফুসফুস নষ্ট করে। একটি সিগারেটের শলাকায় প্রায় 4000 বিভিন্ন রাসায়নিক থাকে। ধূমপানের ফলে ফুসফুসের অ্যালভিওলাই নষ্ট হয়ে যায় এবং কালচে বর্ণ ধারণ করে। এই অ্যালভিওলাই হচ্ছে মানবদেহের রক্তপ্রবাহে অক্সিজেনের স্থানান্তরের গুরুত্বপূর্ণ অংশ। পৃথিবীর বর্তমান মোট জনসংখ্যা কত? 600 কোটি, 700 কোটি, 675 কোটি নাকি 800 কোটি? সঠিক উত্তরটি হচ্ছে 800 কোটি। জাতিসংঘের ধারণা অনুযায়ী পৃথিবীর জনসংখ্যা 1040 কোটিতে পৌঁছানোর পর এই সংখ্যাটি মোটামুটি 2 দশক স্থির থাকবে। এরপর জনসংখ্যা আবার ক্রমশ কমতে থাকবে। পৃথিবীতে মানুষের সংখ্যা কেবলই বাড়ছে। জাতিসংঘ জানিয়েছে 2022 সালে বিশ্বের জনসংখ্যা প্রায় 800 কোটি। কোন পাতার রস মাথায় দিলে উকুন দূর হয়? আম পাতা, কালো মেঘ, লেবু পাতা নাকি নিম পাতা? সঠিক উত্তরটি হচ্ছে নিম পাতা। নিম পাতা বেটে সরাসরি মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন, না শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন। এরপর উকুন নাশক চিরুনি দিয়ে চুল আছড়ে নিন। উকুন পুরোপুরি রোধ না হওয়া পর্যন্ত প্রতি মাসে 2 থেকে 3 বার এই উপায় অনুসরণ করুন। কোন মাছ খেলে চোখের দৃষ্টিশক্তি দ্রুত বৃদ্ধি পায়? ইলিশ মাছ, পাবদা মাছ, কাতলা মাছ নাকি রুই মাছ? সঠিক উত্তরটি হচ্ছে রুই মাছ। কাজের কারণে সারাদিন কম্পিউটারের সামনে কাটাতে হয় অনেককেই, তাছাড়া স্মার্টফোন তো আছেই। এগুলোর আলো চোখের উপর নানা ধরনের প্রভাব ফেলে, দৃষ্টিশক্তি কমে যায়, চোখ শুকিয়ে যায়। চোখের এ ধরনের সমস্যা কমাতে পারে রুই মাছ। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড চোখের বহু সমস্যাকে প্রতিহত করে। এমনই অজানা সব প্রশ্নের উত্তর জানতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।